হাই শিক্ষার্থী বন্ধু, আপনি অনেকবার ভারতীয় উপমহাদেশের সাম্রাজ্য অথবা রাজবংশের শাসকদের নিয়ে নিশ্চয়ই অনেক অধ্যয়ন করেছেন, কিন্তু মনে রাখতে পারছেন না। এই মনে না থাকার কারণটা কি আপনি জানেন কি? আপনি পড়ছেন অগোছালোভাবে, এজন্যই আজ দর্পণ স্কুল আপনাকে মনে রাখার মতন করে একটি গোছালো ভিডিও উপহার দিচ্ছে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং আপনার এবং দর্পণ স্কুলের উপকারে লাগবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম নিত্য নতুন টেকনিকের ভিডিও পেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা দেখে নেব ভারতীয় উপমহাদেশের পর্যায়ক্রমিক সাম্রাজ্যের প্রথম সাম্রাজ্য। ভারতীয় উপমহাদেশের সাম্রাজ্যগুলোর মধ্যে যেগুলি আমরা পাবো সেগুলির মধ্যে রয়েছে সাম্রাজ্য, রাজধানী, সময়, প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ শাসক, শেষ শাসক এবং বিশেষ তত্ত্ব। ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য হচ্ছে মৌর্য সাম্রাজ্য, যেটি রাজধানী ছিল পাটলিপুত্র, সময় 324 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই মৌর্য যুগের বা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের এক নম্বর কী নোটটি আমরা দেখে নেব। চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম সর্বভারতীয় সম্রাট ছিলেন এবং প্রথম গ্রিকদের বিতাড়িত করেন। তার প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য, মেগাস্থেনিসের আগমন করেন এই চন্দ্রগুপ্ত মৌর্যের আমলেই। এই মৌর্য যুগের সর্বশ্রেষ্ঠ শাসক হচ্ছেন সম্রাট অশোক এবং শেষ শাসক ছিলেন বৃহদ্রথ। বিশেষ তত্ত্বের মধ্যে রয়েছে মেগাস্থেনিসের আগমন। তারপরে মৌর্য যুগের পরে যে সাম্রাজ্যটি এসেছে সেটি হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্যের রাজধানী ছিল বিদিশায়। এটি 320 খ্রিস্টাব্দ থেকে 450 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করে গিয়েছেন। প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত এবং শ্রেষ্ঠ শাসক রয়েছেন সমুদ্রগুপ্ত। দুই নম্বর কিওয়ার্ডে রয়েছে ভারতের নেপোলিয়ন, অর্থাৎ সমুদ্রগুপ্তকে বলা হতো ভারতের নেপোলিয়ন, কোথিরাজ উপাধি পান কাব্য রচনার জন্য। বিশেষ তত্ত্বের মধ্যে রয়েছে উপমহাদেশের স্বর্ণযুগ, এই গুপ্ত যুগকেই বলা হয়ে থাকে, এবং গুপ্ত বংশের হর্ষবর্ধনের আমলে এই হিউয়েন চাং আগমন করেন। তাহলে আমরা জেনে নিলাম এই গুপ্ত যুগকেই বলা হয় ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ। তারপর তিন নম্বর বংশের মধ্যে রয়েছে অথবা সাম্রাজ্যের মধ্যে রয়েছে পাল বংশ। এই রাজধানী ছিল একাধিক, সর্বশেষ যে রাজধানী ছিল সেটি রামাবতী। এটি 756 থেকে 1024 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় উপমহাদেশে শাসন করেন। এর প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল, শ্রেষ্ঠ শাসক ছিল ধর্মপাল। ধর্মপাল সম্পর্কে তিন নম্বর কী নোটটি আমরা দেখে নেব। ধর্মপালের পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম ব্যাপক প্রসার লাভ করে, সোমপুর বিহার নালন্দা বিশ্ববিদ্যালয় তার প্রমাণ। এই পাল বংশের শেষ শাসক ছিলেন মদন পাল। বিশেষ তত্ত্বের মধ্যে রয়েছে চর্যাপদ রচিত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং সোমপুর বিহার প্রতিষ্ঠিত হয়। তারপরে চার নম্বরে যে বংশ রয়েছে সেটি হচ্ছে সেন বংশ। সেন বংশের রাজধানী ছিল নদিয়া বা নবদ্বীপ। এটির সময়কাল ছিল 1098 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রতিষ্ঠাতা ছিলেন হেমন্ত সেন, শ্রেষ্ঠ শাসক ছিলেন বিজয় সেন এবং শেষ শাসক ছিলেন লক্ষণ সেন। লক্ষণ সেন সম্পর্কে আমরা চার নম্বর কী নোটটি দেখে নেব। লক্ষণ সেন বাংলার শেষ হিন্দু রাজা, গৌড়েশ্বর উপাধি পান এই লক্ষণ সেন। তারপরে পাঁচ নম্বর যে সাম্রাজ্যটি রয়েছে সেটি হচ্ছে দিল্লি সালতানাত। দিল্লিতে পাঁচটি রাজবংশের 32 জন শাসক নিজেদের সুলতান উপাধি ধারণ করে দিল্লি রাজকার্য পরিচালনা করতেন বলে দিল্লি সালতানাত নামে পরিচিত লাভ করে এই যুগটি। দিল্লি সালতানাতের যে পাঁচটি বংশ রয়েছে পর্যায়ক্রমিকভাবে আমরা সেগুলো আলোচনা করব। দিল্লি সালতানাতের প্রথম সালতানাত যে ছিল সেটি হচ্ছে দাস বংশ। এর রাজধানী ছিল দিল্লি, সময়কাল ছিল 1206 থেকে 1290 পর্যন্ত। দিল্লি সালতানাতের এই দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবেক। কুতুবুদ্দিন আইবেক সম্পর্কে পাঁচ নম্বর কী নোটটি আমরা দেখব। এই কুতুবুদ্দিন আইবেককে লাক্স বক্স বলা হতো এবং দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা এই কুতুবুদ্দিন আইবেক বাংলা সালতানাতের প্রতিষ্ঠাতা ফখরুদ্দিন মুবারক শাহ। একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন, সেটি হচ্ছে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবেক, কিন্তু বাংলা সালতানাতের প্রতিষ্ঠাতা ফখরুদ্দিন মুবারক শাহ। এই দাস বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন শামসুদ্দিন ইলতুৎমিশ। শামসুদ্দিন ইলতুৎমিশ সম্পর্কে আমরা ছয় নম্বর কী নোটটি দেখে নেব। সেটি হচ্ছে
শামসুদ্দিন ইলতুৎমিশ দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা শিকল বাঁধা ঘণ্টার মাধ্যমে অভিযোগ শুনতেন এই শামসুদ্দিন ইলতুৎমিশ। সুলতানি আজম উপাধি গ্রহণ করেন 40 চক্র অথবা একে বলা হয় বন্দেগান ই চেহেলগান, অর্থাৎ 40 জন কৃতদাসের সমন্বয়ে সৃষ্ট সামরিক বাহিনী গঠন করেছিলেন এই শামসুদ্দিন ইলতুৎমিশ। এবং এই শামসুদ্দিন ইলতুৎমিশ ভারতীয় উপমহাদেশের প্রথম মুদ্রার প্রচলন করেন। দাসবংশের শেষ শাসক ছিলেন মইজুদ্দিন কায়কোবাদ। বিশেষ তত্ত্বের মধ্যে রয়েছে দাসবংশ প্রতিষ্ঠিত হয় যেগুলো কুতুব মিনার। এই কুতুব মিনার শেষ করেন কুতুবউদ্দিন আইবেকের জামাতা ইলতুৎমিশ। তারপরে খড়ম্বরে যেটি রয়েছে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে যে বংশটি রয়েছে সেটি হচ্ছে খলজি বংশ। এটি 1290 থেকে 1320 পর্যন্ত এর সময়কাল ছিল। প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন ফিরোজ শাহ খলজি। শ্রেষ্ঠ শাসক ছিলেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি সম্পর্কে 7 নম্বর কিনোটটি আমরা এবার দেখে নেব। শাহানি মাস্তি অর্থাৎ একটি বাজার, মূল্য ও বাজার নিয়ন্ত্রণ, প্রথম মুসলমান হিসেবে দক্ষিণ ভারত জয় করেন এই আলাউদ্দিন খলজি। চতুর্দশ লুইয়ের মতন ঘোষণা করেন আমি রাষ্ট্র। গুরুত্বপূর্ণ একটি কথা মনে রাখার চেষ্টা করবেন, ভারত উপমহাদেশের কোন শাসক নিজেকে আমি রাষ্ট্র ঘোষণা করেছিলেন। শ্রেষ্ঠ শাসকের মধ্যে রয়েছে কুতুবউদ্দিন মুবারক শাহ খলজি, এবং বিশেষ তত্ত্বের মধ্যে রয়েছে দামনীতি এবং করনীতি, অর্থাৎ দামনীতি এই করনীতি এই খলজি বংশেই উদ্ভাবিত হয়। তারপরে যে বংশটি রয়েছে সেটি হচ্ছে তুগলক বংশ। এটির সময়কাল ছিল 1320 থেকে 1413 খ্রিস্টাব্দ পর্যন্ত। এর প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক, শ্রেষ্ঠ শাসক ছিলেন মোহাম্মদ বিন তুগলক। অর্থাৎ এই মোহাম্মদ বিন তুগলক ছিলেন গিয়াসউদ্দিন তুগলকের ছেলে। এই পিতাকে হত্যা করে অর্থাৎ গিয়াসউদ্দিন তুগলককে হত্যা করে তার ছেলে মোহাম্মদ বিন তুগলক ক্ষমতায় আসেন। মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে 8 নম্বর কি নোটটি আমরা এবার দেখে নেব। মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবনে বতুতার আগমন ঘটে এবং প্রথম প্রতীকী মুদ্রার প্রচলন করেন মোহাম্মদ বিন তুগলক। তবে প্রথম মুদ্রার প্রচলন করেন ইলতুৎমিশ এবং 5টি পরিকল্পনা গ্রহণ করেন মোহাম্মদ বিন তুগলক। সেই 5টি পরিকল্পনার মধ্যে প্রথমটি হচ্ছে রাজধানী দেবগিরিতে স্থানান্তর, 6 নম্বরে তাম্য মুদ্রার প্রচলন, 9 নম্বর চীন ও কারাচির অভিযান, 10 নম্বর দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি। এই তুগলক বংশের শেষ শাসক যে ছিলেন সে ছিলেন নাসিরউদ্দিন নুসরত শাহ তুগলক। বিশেষ তত্ত্বের মধ্যে রয়েছে তৈমুর লঙের আক্রমণ এবং ইবনে বতুতার আগমন ঘটে এই তুগলক বংশের যুগে। তারপরে ভারতীয় উপমহাদেশে দিল্লি সালতানাতের 4 নম্বর যে পর্যায় রয়েছে সেটি হচ্ছে সৈয়দ বংশ। এটির সময়কাল ছিল 1413 থেকে 1451 পর্যন্ত। এর প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খান, অর্থাৎ তৈমুর লং এর প্রতিনিধি একে মনে করা হতো। এর শ্রেষ্ঠ শাসক খুঁজে পাওয়া যায়নি, তবে শেষ শাসকের মধ্যে রয়েছে মুবারক শাহ। দিল্লি সালতানাতের 5 নম্বর পর্যায়ে যে অর্থাৎ শেষ পর্যায়ে রয়েছে লোদি বংশ। এটির সময়কাল ছিল 1451 থেকে 1526 সাল পর্যন্ত। প্রতিষ্ঠাতা ছিলেন বাহলুল খান লোদি এবং শেষ শাসক যে ছিল এই লোদি বংশের সে হচ্ছে ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি পানিপথের প্রথম যুদ্ধ ও ইব্রাহিম লোদির পরাজয়ের মাধ্যমে দিল্লি সালতানাতের অবসান ঘটে। ভারতীয় উপমহাদেশের পর্যায়ক্রমিক সাম্রাজ্যের এবার আমরা দেখে নেব 6 নম্বর সাম্রাজ্য অথবা আমল। 6 নম্বরে রয়েছে মুঘল আমল, যেটি রাজধানী ছিল দিল্লিতে এবং সময়কাল ছিল 1525 থেকে 1857 সাল পর্যন্ত। এই মুঘল আমলের প্রতিষ্ঠাতা ছিলেন জহিরউদ্দিন মোহাম্মদ বাবর। এই জহিরউদ্দিন মোহাম্মদ বাবর সম্পর্কে আমরা 9 নম্বর কিনোটটি দেখে নেব। পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন এই জহিরউদ্দিন মোহাম্মদ বাবর। তবে একটি কথা মনে রাখবেন, বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন আকবর। আকবর বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন 1576 সালের রাজমহলের যুদ্ধের মাধ্যমে। মুঘল সম্রাটদের মধ্যে প্রথম আত্মজীবনী লেখেন ও ভারতবর্ষের জন্মগ্রহণকারী প্রথম সম্রাট। আবার 1528 থেকে 29 খ্রিস্টাব্দে অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণ করেন এই জহিরউদ্দিন মোহাম্মদ বাবর। মুঘল আমলের শ্রেষ্ঠ শাসক ছিলেন আকবর। আকবর সম্পর্কে 10 নম্বর কি নোটটি আমরা দেখি। 13 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন, দিন ই ইলাহি ধর্মের প্রবর্তন করেন, বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, বাংলা সোনের প্রবর্তক, জিজিয়া কর রহিত করেন, বুলান্ত দরওয়াজা নির্মাণ করেন, মনসবদারি প্রথা ও রাজপুত প্রথা চালু করেন এই আকবর। শেষ শাসক ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। বিশেষ তত্ত্বের মধ্যে রয়েছে অর্থাৎ মুঘল আমলে উপমহাদেশের প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু হয় এবং মসলিন কাপড়ের ব্যাপক সাড়া ফেলে এই মুঘল আমলে।
তারপরে সাম্রাজ্যটি রয়েছে সুলতানি বংশ। সুলতানি আমলের রাজধানী ছিল সোনারগাঁও প্রথম অবস্থাতে এবং দ্বিতীয় অবস্থায় রাজধানী ছিল গৌড়। এর সময়কাল রয়েছে 1338 থেকে 1538 পর্যন্ত। এর প্রতিষ্ঠাতা ছিলেন অর্থাৎ সুলতানি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ। শ্রেষ্ঠ শাসক রয়েছে আলাউদ্দিন হোসেন শাহ এবং শেষ শাসক রয়েছেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। বিশেষ তথ্যের মধ্যে রয়েছে প্রথম সমগ্র বাংলাকে একত্র করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ, অর্থাৎ শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রথম সমগ্র বাংলাকে একত্র করেন। আরেকটি বিষয় মনে রাখবেন, প্রাচীন বাংলার জনপদগুলোকে গরু নামে একত্র করেন রাজা শশাঙ্ক এবং সমগ্র বাংলাকে প্রথম একত্র করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। কম্পিয়ারেবল জিনিসটি ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। তারপরে যে সাম্রাজ্যটি রয়েছে অর্থাৎ মুঘল আমলের অধীনে সুবাদারি আমল, এটি রাজধানী ছিল ঢাকায় প্রথম। আর সুবাদারি প্রথম অবস্থায় 1608 থেকে 1688 পর্যন্ত ছিল। এর প্রতিষ্ঠাতা ছিলেন ইসলাম খান। ইসলাম খান সম্পর্কে 11 নম্বর কিনোটটি হচ্ছে 1610 সালে রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করেন এবং ধলাইখাল নির্মাণ করেন এই ইসলাম খান। সুবাদারি আমলের শ্রেষ্ঠ শাসক ছিলেন শায়েস্তা খান। শায়েস্তা খান সম্পর্কে 12 নম্বর কিনোটটি হচ্ছে পর্তুগিজ ও মগদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করে প্রথমবারের মতো সমগ্র বাংলাকে এর অন্তর্ভুক্ত করেন। 7 গম্বুজ মসজিদ নির্মাণ করেন এবং 1 টাকায় 1 মণ চাউল পাওয়া যেত এই শায়েস্তা খান আমলে। শেষ শাসক ছিলেন শায়েস্তা খান। এ বিশেষ তত্ত্বের মধ্যে রয়েছে অর্থাৎ সুবাদারীরা সর্বপ্রথম 12 ভূঁইয়াদের দমন করেন। সুবাদারী আমলের তার পরের আমলটি হচ্ছে নবাবী আমল। এর রাজধানী ছিল মুর্শিদাবাদ। এই নবাবী আমল 1717 সাল থেকে 1764 সাল পর্যন্ত সময়কাল ছিল। প্রতিষ্ঠাতা ছিলেন মুর্শিদ কুলি খান। শেষ শাসক ছিলেন সুজাউদ্দৌলা। বিশেষ তত্ত্বের মধ্যে রয়েছে বাংলার স্বাধীনতার পরিসমাপ্তি এবং ইংরেজ শাসন শুরু হয় এই নবাবী আমলের পতনের মাধ্যমে। তারপরে 10 নম্বর ব্রিটিশ আমল। এই ব্রিটিশ আমল সম্পর্কে আমরা দ্বিতীয় ক্লাসটি দেব, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এই ক্লাসের আলোচনার পরে একটি মডেল টেস্টের ব্যবস্থা রয়েছে এবং এই মডেল টেস্টের মাধ্যমে নিজেকে যাচাই করার বেশ সুবিধা রয়েছে। এবার আমরা এক পর্যায়ে দেখে নেব মডেল টেস্ট। মডেল টেস্টের এই প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে পেরিয়ে বারবার এসেছে। কিছু প্রশ্ন কনফিউশন প্রশ্ন, এই কনফিউশন দূর করার জন্য পুরো মডেল টেস্টটি দেখুন এবং নিজেকে যাচাই করুন। মডেল টেস্টের প্রথম প্রশ্ন, এই অঞ্চলের নাম বাংলা নামকরণ করেন কে? রাজা শশাঙ্ক, শামসুদ্দিন ইলিয়াস শাহ নাকি ফখরুদ্দিন মুবারক শাহ? 2 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি রাজা শশাঙ্ক, গোপাল নাকি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি? 3 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? বিজয় সেন, প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য, লক্ষ্মণ সেন। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের প্রথম হিন্দু সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য, বৃহদ্দত্ত নাকি বিজয় সেন? 5 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ থেকে যে রাজা গ্রিকদের বিতাড়িত করেন, চন্দ্রগুপ্ত মৌর্য, বিজয় সেন নাকি প্রথম চন্দ্রগুপ্ত? 6 নম্বর প্রশ্ন, কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হয়? সমুদ্রগুপ্তকে, চন্দ্রগুপ্তকে নাকি চন্দ্রগুপ্ত মৌর্যকে? 7 নম্বর প্রশ্ন, মাতসনায় কোন আমলে দেখা দেয়? গুপ্ত আমলে, পাল ত্রাম্য আমলে নাকি সেন আমলে? 8 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম মুদ্রার প্রচলন করেন কে? লর্ড কর্নওয়ালিস, ইলতুৎমিশ নাকি মোহাম্মদ বিন তুগলক? মডেল টেস্টে 9 নম্বর প্রশ্ন, দেশের সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে? সম্রাট জাহাঙ্গীর, টোডরমল নাকি ইংরেজরা? 10 নম্বর প্রশ্ন, গ্রান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেন সম্রাট বাবর, ইসলাম খান নাকি শেরশাহ? মডেলের 11 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন সুলতানকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, ফখরুদ্দিন মুবারক শাহ নাকি গিয়াসউদ্দিন মাহমুদ শাহ? 12 নম্বর প্রশ্ন, কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়? বখতিয়ার খিলজির শাসনকালকে, আলাউদ্দিন হোসেন শাহর শাসনকালকে নাকি সম্রাট বাবরের শাসনকালকে? 13 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ কী ধরনের সংস্কার ছিল? প্রশাসনিক, সামাজিক নাকি অর্থনৈতিক?
14 নম্বর প্রশ্ন, ভারতে মুদ্রণ শিল্পের সূচনা হয় সুলতানি আমলে, মুঘল আমলে নাকি ব্রিটিশ আমলে? তারপরে প্রশ্নটি, বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে? আলীবর্দী খান, মোর্শিদ কুলি খান নাকি ইসলাম খান? মডেলের 16 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম রাজবংশ মৌর্য, গুপ্ত নাকি পাল রাজবংশ? 17 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, চর্যাপদ রচিত হয় কোন আমলে? গুপ্ত আমলে, পাল আমলে নাকি সেন আমলে? মডেলের 18 নম্বর প্রশ্ন, দিল্লি সালতানাতের কোন সুলতানকে সুলতানি আজম বলা হয়? শামসুদ্দিন ইলতুৎমিশকে, আলাউদ্দিন খলজিকে নাকি মোহাম্মদ বিন তুগলককে? মডেলের 19 নম্বর প্রশ্ন, দিল্লি সালতানাতের কোন শাসনামলের সময় তৈমুর লং দিল্লি আক্রমণ চালিয়েছিলেন? খলজি বংশের আমলে, তুগলক বংশের আমলে নাকি সৈয়দ বংশের আমলে? মডেলে একদম শেষ প্রশ্ন অর্থাৎ 20 নম্বর প্রশ্ন হচ্ছে, দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতানকে? মঈজুদ্দিন কায়কোবাদ, খিজির খান নাকি ইব্রাহিম লোদি? প্রিয় শিক্ষার্থী বন্ধু, পরিশেষে একটি আবেদন করব, যদি আমার ভিডিও থেকে অবশ্যই ন্যূনতম উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমরা পরবর্তী ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছতে পারে। আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই শুভকামনায় আমি আজ বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।